দীর্ঘ 6 মাস ধরে কর্মীদের বেতন আটকে রাখে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এই কারণে জানুয়ারি মাসের 22 তারিখ থেকে কাজ বন্ধ রাখে সমস্ত কর্মীরা। মালদা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া 34 নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ কমপ্লিট করে হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তথা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক নেতা সুনীল সরকার জানান, আমাদের শ্রমিকেরা গত 6 মাস ধরে বেতন পাচ্ছে না। অনেকবার কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা কথা হয়েছে, শুধু ডেট দিয়ে গেছে কিন্তু কোনো কাজ হয়নি। এই কারণে জানুয়ারি মাসের 22 তারিখ থেকে আমরা কাজ বন্ধ রেখেছি। আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, টোল প্লাজাগুলো বন্ধ করে দেব। এদিকে কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ টাকা মিটিয়ে দিয়েছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিকে, অথচ বেতনের টাকা দিচ্ছে না আমাদের শ্রমিকদের। যতদিন আমাদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে না ততদিন সড়ক নির্মাণের কাজ বন্ধ থাকবে, এমনটাই জানান শ্রমিক নেতা সুনীল বাবু। এদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জয়ন্ত কুণ্ডু জানান, মালদা জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসক দপ্তরে এক বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাইপাসের কাজ কমপ্লিট করে দেব, কিন্তু এখন দেখা যাচ্ছে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, যার ফলে শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছে। আবার যানজট হবে মালদা শহরে, গাড়ি আসতে সময় লাগবে, ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হবে ব্যবসায়ীদের। ইতিমধ্যে যদি HCC কাজ চালু না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। ওয়ার্কার লোক কে তরফ সে 7 মহিনা লাগু চল রহা হ্যায় পেমেন্ট কা, কাম তেজি সে চল রহা হ্যায়, পেমেন্ট কা কোই নাম নেই, ইসি কি কারণ হম লোক 10 দিন সে বন্ধ কিয়ে হ্যায় কাম। হম লোক কো তো খানা মিল জাতা হ্যায়, ঘর কে লিয়ে সোচনা পড় রহা হ্যায়, 1-1 রুপিয়া কে লিয়ে মোহতাজ হো রহে হ্যায়, ওয়াহাঁ কা তো ফোন আ রহা হ্যায় লেকিন হম লোক ক্যা করে, যা নেই পা রহে হ্যায়, ভাড়া ভি নেই, খেনে কা লিয়ে সোচনা পড়তা হ্যায় চায় পিনে কে লিয়ে, রুম সে হম লোক নেই নিকল রহে হ্যায়। অফিসার লোক তো আপনা ক্যা হ্যায়, উন লোক তো এই অ্যাডভান্স ভি মাংতে তো কোই নাম নেই হ্যায়, বলতা খানা ভি নেই মিলেগা, এসআর জাস্ট লেকে চল রহা হ্যায়, কোনো সাপোর্ট নেই হ্যায়। আপনারা কাজ কেন বন্ধ রেখেছেন? আমার কাজ বন্ধ রেখেছি এই জন্য 6 মাস হলো বেতন হয়নি। 21 তারিখ এগুলো বলেছিলে 22 তারিখ বিকালে 4টার মধ্যে হয়ে যাবে, কিন্তু ওইটাও পেমেন্টটা হলো না। তারপরে আমার ওই জন্য স্ট্রাইক লেটার দিয়ে স্ট্রাইক কন্টিনিউ রেখেছি। কবে থেকে বন্ধ রাখছেন কাজ? 22 তারিখ 4টার সময় থেকে বন্ধ আছে। কতদিন চলবে এটা? এটা যে অবধি পেমেন্ট না হবে ওই অবধি চলবে, স্ট্রাইকটা কন্টিনিউ চলবে, পেমেন্ট না হবে। বাইপাসের কাজটা তো খুব তাড়াতাড়ি আপনাদের হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল, তাহলে সেটা কি বন্ধ হলো? 4 তারিখ অবধি হ্যান্ডওভার দেওয়ার ছিল, কিন্তু ওটা এখন তো হবে না, পেমেন্ট না দিলে অবধি সব কাজ প্যাকেজ 3, 4 আর 6 আমার আছে একটা কোয়ারি, ওটাও কাজ বন্ধ আছে। আপ কাম বন্ধ করকে রাখা হয় কিতনা দিন স্যার? কিউ ये 6 মাস হো গয়া হ্যায়, বেতন নহীঁ মিলা হে, ये গরীব মজদুর ভাই আয়ে বৈঠে হ্যায়, ছোড়কে 500-500 কিলোমিটার দূর সে, ये इनको भोजन तो यहाँ मिल रहा है, घर पर बाल बच्चा को भोजन मिल रहा है, सबका खेती है, उनसे यही पूछिए कब तक देंगे, 21, 20, 21, 22, 23 फिर 4 बज देंगे, 5 बज देंगे। अकल बात खाता नंबर लिख रहे हैं कि हम ये देंगे वो देंगे, खाता में डालेंगे। हमारे वेतन नहीं क्यों? किसे जो नहीं वो तार उत्तर चाहिए हमारे। टोले तो बसा प्रतिदिन निच्छे, टोले সব চালু আছে, সব গাড়ি ফাড়ি সব চালু আছে, সবগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের টাকা আমাদের জন্য টাকা নেই, কেন নেই? আমরা এটা এইবার দেখছি আমরা, নাহলে ওইখানে টোলকে জাম করব, আমাদের এইটা ইয়ে হচ্ছে ওইটা টোল জাম করব, তবে গিয়ে ম্যানেজমেন্ট শুনবে, নাহলে শুনতে পারছে না। আমাদের 6 মাস হয়ে যাবে, আমরা কী খাচ্ছি কী ইয়ে করবে, কোথায় থেকে আমরা বাচ্চাদেরকে কী করবো? এই জন্যে আমরা বলছি এই ম্যানেজমেন্টকে সারা আমাদেরকে সারা 6 মাস দিয়ে সারা ঝুলাচ্ছে, 22 তারিখ 25 তারিখ 28 তারিখ কি সালা সালা যার কি পেয়েছে অনেক টাইম ডেলি টাইম হচ্ছে। আপনারা তাহলে এখন কাজ করবেন না? আমরা এখন কাজ করব না, আর আমাদের আপ টু ডেট পেমেন্ট চাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।